নমস্কার, রুচারটার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি এসএসকে এমএসকের বলিষ্ঠ শিক্ষক নেতৃত্ব আনারুল ইসলাম মহাশয়কে ধরেছিলাম, প্রশ্ন করেছিলাম যে শিক্ষামন্ত্রী এই যে এসএসকে এমএসকের ভিতরে 60-65 বিভাজন ঘটালেন এবং 60-65 সমান সবারই যখন সমান সুযোগ সুবিধা এক্সেপ্ট ইপিএফ, তাহলে তিনি কি এই 60 যারা নিয়েছে তাদের সঙ্গে তঞ্চকতা করলেন না? আর এছাড়া যে সমস্ত শিক্ষক 60 নিয়েছেন তাদের পুনরায় 65-তে ফিরে যাওয়ার ব্যাপারে সংগঠন কি উদ্যোগ নিতে পারে, বা সেটা নিয়ে কোনো আলোচনা বা কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কি না? তা এই সমস্ত প্রশ্নের উত্তরে আনারুলবাবু কী কী বললেন সেটি এখন আপনাদেরকে শোনাবো। তো চলুন আনারুলবাবুর কথা শুনি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি শুনবেন, তাহলে আনারুলবাবুর বক্তব্য সমস্তটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আনারুলবাবু, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। প্রথম প্রশ্ন আপনাকে, যে আপনারা তো এসএসকে এমএসকে এর শুরু থেকেই বলে আসছেন যে 65 যারা রয়েছে সবাই 65-তেই থাকবেন, অর্থাৎ এসএসকে এমএসকে শিক্ষকরা 60 নেবেন না, 65-তেই থাকবেন। আর এর আগে থেকে শোনা যাচ্ছিল বা শিক্ষামন্ত্রীও বলছে যে বলেছিলেন যে শিক্ষা দপ্তরে আসতে গেলে 60 অপশন নিতে হবে, শিক্ষা দপ্তরে 65 অপশনের বাড়াই নেই। তো সেই সময় কি হলো না, শিক্ষকদের মধ্যে একটা বিভাজন তৈরি হলো 60 আর 65, ফলে যারা কম বয়সী রয়েছে তাদেরকে 60 নিতে শিক্ষামন্ত্রী আবেদন করেছেন। শুধু কম বয়সী নয়, যাদের 2020 এপ্রিল পর্যন্ত বয়স 60 রয়েছে তাদেরই 60 নিতে আবেদন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আপনারা 65-র পক্ষেই সওয়াল করে গেলেন, অন্যান্য কেউ কেউ 60-এর পক্ষে সওয়াল করে গেল। এবং আপনারা বারবার একই কথা বলেছেন যে 60 এবং 65 যদি বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা সবই একই থাকবে, শুধুমাত্র ইপিএফ এর বদল হবে, এছাড়া কোনো কিছু হবে না। একদম ঠিক এটা বলেছে। এবং আলটিমেটলি গিয়ে দেখা গেল যে 60 আর 65 কোনো ডিফারেন্স নেই, সবই একই রইল, ইপিএফ এখনো পর্যন্ত 60-এর জন্য কাটা হয়নি। এবার আমার প্রশ্ন হচ্ছে যে 65-কেও যদি শিক্ষা দপ্তরে রাখা যায়, তাহলে শিক্ষামন্ত্রী কেন বলেছিলেন যে 60 ছাড়া শিক্ষা দপ্তরে যাওয়া যাবে না? এক, তাহলে 60-65 এই যে বিভাজন করার তো দরকার ছিল না, তাহলে শিক্ষামন্ত্রী এই যে বিভাজন করলেন এবং 60 কিছু টিচার নিয়ে 5 বছরের লস করলেন, এক্ষেত্রে কি শিক্ষামন্ত্রী এই সমস্ত এসএসকে এমএসকে শিক্ষকের সঙ্গে তঞ্চকতা করলেন না? আপনার কি মনে হয়? প্রশ্নটা আপনি অত্যন্ত সুন্দর করেছেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে কোন একটা জায়গায় একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আচ্ছা, শিক্ষামন্ত্রী রাজনীতি যারা করে তাদের বক্তব্য, তারা একটা আমাদের অফার দিয়েছিলেন। আচ্ছা, সেই অফার আপনাকে বাধ্য করায়নি না? সেই অফারটা আমরা আবেগের বসে বলুন আর চিন্তা ভাবনা করে বলুন, সেই অফারটা আমাদের সুবিধার্থে আমরা কিংবা কারুর উপর বিশ্বাস করে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝিটা হলো এই, শিক্ষামন্ত্রী বলেছিলেন প্যারাদের মতো সুযোগ সুবিধা পাবেন। না, আমি সেটা ঠিক আছে, প্যারাদের মতো সুযোগ সুবিধা পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় সবই তো সমান আছে, তাহলে 60 অপশনটা আমার কি দরকারটা ছিল? দিয়ে কিছু টিচারকে কি 5 বছর কমিয়ে দিয়ে সরকারের টাকা কম লাগবে এই হিসেব করেই দিলেন? তা এটাকে এক ধরনের কেউ কেউ বলছেন তঞ্চকতা করা, এটা কি নয়? আমি এই প্রশ্নটা মানে এটাই বলতে চাইছি যে প্রয়োজন তো ছিল না তাহলে। আমরা বর্তমান অনেকেই আমাদের মধ্যে, আমরা বিশেষ করে একটু নেতা নেতৃত্ব নির্ভরশীল হয়ে পড়েছি। আচ্ছা, যার জন্যে যে এটা একটা অপশান বাজারে, কারুর প্রতি যদি কোনো কারুর কাছে যদি কোনো একটা অপশান আসে, সে সেটা গ্রহণ করতেও পারে নাও পারে, নাও পারে। যেমন একটা অফার এলো আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। কিন্তু যেটা বললাম আবেগ ভালো, কিন্তু অতি আবেগ ভালো না। আবেগ মানে অতি আবেগের বসে অনেকে এইটা করেছি, কিংবা অতি বিশ্বাসে অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা এই কাজটা করি, যার জন্যে আমি আগে দেখব যেটা আপনি বলেছেন ওটা অস্বীকার করা যায় না, পরোক্ষ ভাবে, প্রত্যক্ষ ভাবে নয় পরোক্ষ ভাবে। কারণ আমি যদি একটা টোপ দিই,
আপনি লোকটার সাথে সাথে খাবেন কেন? আমরা শিক্ষক, আমাদের মধ্যে চেতনা, জ্ঞান, বিচার, বুদ্ধি, বিবেক সমস্ত সবকিছু আছে। সুতরাং আগে আমি দেখতে চাই নিজের দোষটা। আপনি যেটা বলছেন দেখতে দিচ্ছি না, আপনার কথা আছে। আবার বলুন, কথাটা শোনা গেল না, আবার বলুন একটু। আপনার যে বক্তব্য বিষয়ে যে মান্যতা দিয়ে, অর্থাৎ যে আপনি যেটা বলেছেন যে এটা কি চঞ্চকতা করা হলো না, নোট অফ ইন্টারোগেশন অথবা বিস্ময় সূচক অব্যয় যেটা আপনি বলেছেন, একদম পুরো পূর্ণাঙ্গ ভাবে আমি সমর্থন করছি। কিন্তু পাশাপাশি আমি শিক্ষক হিসেবে আমার চেতনা, আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা সমস্ত সবকিছু দিক দিয়ে বিচার বিবেচনা করে অন্যের প্ররোচনায় কিংবা অন্যের অতিবিশ্বাসের ফলে কিংবা সেই চঞ্চকতার মধ্যে আমরা যাব কেন? আমরা তো লোককে মানে মানুষ গড়ার কারিগর। আচ্ছা, এবার প্রশ্নটা, হ্যাঁ, আপনাকে থামিয়ে দিয়ে প্রশ্নটা করছি। দেখুন, শিক্ষক নেতৃত্ব এক শ্রেণী বলেছেন 60 নিতে, আর এক শ্রেণী বলছেন 65 নিতে। এবার সাধারণ শিক্ষক যারা রয়েছে তারা তো এই নিয়ে ধন্দে করবে, কাকে বিশ্বাস করবে কাকে করবে না। শিক্ষামন্ত্রী বলছেন একরকম, আপনারা বলছেন একরকম, নেতৃত্ব মানে নেতৃত্বরা, আপনারা বলতে আমি বলতে চাইছি যে SSKMSK নেতৃত্বরা বলছেন আর এক রকম। ফলে কি হচ্ছে, এ নিয়ে তো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো এটা তো স্বাভাবিক, হ্যাঁ, হওয়াটাও, আপনার কথা কেটে নিয়েও আমি বলছি, এটা হওয়াটা স্বাভাবিক। কারণ আমরা যে ঐক্যবদ্ধ কিংবা একতার সুরে কি মানে এক রশির মধ্যে আমরা আবদ্ধ সেটা না। আমাদের মধ্যে যে ইন্টারনাল ইগো যেটা আছে, এক কথায় আমরা একটা ধরেছিলাম যে পন্থী, এই পন্থী তন্ত্রী আমাদের আছে এই সর্বনাশ। না না, আপনি আমাকে বলছেন আনারুলদা যেটা বলছেন এটা সঠিক, আর একজন বলছে না অনুপমদা যেটা বলছেন সেটা সঠিক, সেটা সঠিক, আর একজন বলছে না মুকলেশদা যেটা বলছে সেটা সঠিক, সেটা সঠিক। এই সঠিক অনুসন্ধান করতে গিয়ে অল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই সেই সময় একটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে খুব কঠিন ছিল, কঠিন। আমরা, হ্যাঁ, বেশি সময় আমাদের কাছেও সেই সময় দেয়নি। আর সেই সময় যেখানে আমি একেবারে দোষ দেবো না, শুধু বলেছিলেন যে প্যারাদের মতো সুযোগ সুবিধা, এটা বলা হয়েছে প্যারাদের নট প্যারা কনভার্ট করবে, প্যারাদের মতো সুযোগ সুবিধা দেয়া হবে। আমি যদি প্যারাদের মতো সুযোগ সুবিধা যদি নিতে যাই, আমি রেগুলার হিসেবে আমার স্কুলে, আপনি আজকে যে 60 নিয়েছেন তাহলে আমার স্কুলের প্যারা, আমি 65, আপনি 60 নিয়েছেন আমার স্কুলের প্যারা, তাহলে দুদিন পরে আমার স্কুলে, ধরুন আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাহলে দুদিন পরে আমার বলতে হবে যে আপনি আমার স্কুলের প্যারা, কি রাম শ্যাম যদু মধু কি রহিম, এরা আমার স্কুলের প্যারা। এই কথাটা তাদের আবার শুনতে হবে, কিন্তু আমরা, আমাদেরকে কেউ প্যারা বলবে না, আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায়। প্রশ্নটা অন্য জায়গাতে গিয়ে চলে গেছে, শিক্ষা দপ্তরে 65 রাখা যাবে না, এই এইখানেই কিন্তু দ্বন্দ্বটা তৈরি হয়েছিল। আচ্ছা, এইবারে এই প্রসঙ্গে স্যার আপনাকে এইবার একটু বলি, আপনার চ্যানেল মারফত আমি জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, কিছু পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছে, নিশ্চয়ই আপনার জানা, 62 থেকে 65, এমনকি অন্যদের আবার 70 পর্যন্তও করেছেন, এটাও আপনার জানা। এখন এই বিষয়টা নিয়ে যে আমাদের হবে না, আমরা যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই তার একটা রূপ নিশ্চয়ই ওখানে ফুটে উঠবে। এই মুহূর্তে যদি মনে হয় যে যারা 60 নিয়ে রয়েছে তারা আবার 65 ফিরে যেতে চায়, কিন্তু মিশন থেকে পরিষ্কার অর্ডার করে দেওয়া হয়েছে যে যারা 60 নিয়েছে তাদের আর 65 ফিরে যাওয়ার রাস্তা নেই, আপনারা কি পরবর্তীকালে আন্দোলনে যাবেন যে না 65 ভুল হয়েছে, এই অর্ডার ক্যান্সেল করা হোক, সবাইকে 65 রাখা হোক? অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, কারণ তো আমরা আগে বলে দিয়েছিলাম যে 60 আসার সুযোগ নেই, কিন্তু 65 যাওয়ার, মানে সরি, 65 থেকে 60 এখন
যেমন এখন 60 থেকে 65-তে যাওয়ার সুযোগ নেই, কিন্তু যারা 60-এ নিয়ে ফেলেছে তাদের অ্যাপ্রুভালও হয়েছে, এবার কি 65-তে যদি তারা যেতে চায় যে না আমরা 60 থাকতে চাই না, আমরা 65-তেই থাকতে চাই, আমরা 5 বছর লস করতে চাই না, এটা এই আন্দোলনে কি আপনারা যাবেন? পরিস্থিতি বিচার বিবেচনা করে পথ অনেক খোলা আছে। আচ্ছা, সেই বিচার বিবেচনা করে যেমন ধরুন আইনি রাস্তা খোলা আছে, আন্দোলনের রাস্তা খোলা আছে, কিন্তু প্রথম কথা হলো যে কনভিন্স করিয়ে যদি আনা যায় কিংবা রাখা যায় সেটা দেখতে হবে প্রথম, তারপর যদি না হয় তাহলে বাধ্য হয়ে বিকল্প রাস্তা খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা সময় বলবে। তাহলে এই মুহূর্তে তো কিছুই করার নয়, ভোট পেরিয়ে যাওয়ার পর আপনারা 60-এর যাতে 65 পায় এরকম আন্দোলনে যাওয়ার কথা ভাবছেন? হ্যাঁ, তার প্রক্রিয়া মানে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, কারণ ইদানিং এই মানে পাক খোলা অবস্থায় কথা বলেছি, কিন্তু যেহেতু বললেন যে ভোট যেটা মানে কোড অফ কন্ডাক্ট চলছে ভোটের কারণে, হ্যাঁ 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 বলছি একটু নিয়ে বলবেন না, ফোনে ফোনে যতটুকু হয় চলছে, যোগাযোগ চলছে, একেবারে বসে নেই। আচ্ছা আচ্ছা, অনুসারে কথাগুলো পরপর পরপর হচ্ছে, যেমন ধরুন সুপারভাইজারদের ক্ষেত্রে যারা সুপারভাইজার আছে তাদের ক্ষেত্রে এই যে 3% পয়সাটা পায়নি, আন্তরিকভাবে দুঃখিত, হ্যাঁ সেই জন্য সে চেষ্টাও করা হচ্ছে, কিন্তু ওদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যা কিছু হবে মানে যেই কোড অফ কন্ডাক্ট চলছে এই মানে ভোটটা হয়ে গেলে নিশ্চয়ই আসবেন, আর ও কাজ নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে সহানুভূতি সঙ্গে আমরা দেখছি, আপনারা মোটামুটি আশ্বস্ত থাকতে পারেন, সকলের জন্য যখন বলা হয়েছে হবে। আচ্ছা, না আমার আমার প্রশ্নটা ছিল যে 7-এরা যদি এখন ফিরে যেতে চায় 65-তে, তাদের জন্য আপনারা কি করবেন? সেই একই আন্দোলনে যাবেন অফিসে? প্রথমে অফিসে যাব বললাম, কনভিন্স করিয়ে বা নেগোসিয়েশন বা বোঝাপড়ার মধ্য দিয়ে হলে ভালো, যদি না হয় তাহলে আইনি রাস্তা কিংবা আন্দোলনের রাস্তা আমাদের খোলা আছে, ওটা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, যে কেউ করতে পারে, কিন্তু প্রথমে সংঘাতে কেউ যেতে চাবে না, বাধ্য হয়ে যদি হয় তেমন পরিস্থিতি নিশ্চয়ই বললাম অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেব। আচ্ছা 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 আচ্ছা,